আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে অনেক প্রবাসী ভাই আমাকে একটা প্রশ্ন করেন, সেটা হলো রুখসাতুল আমেল খুরুজ নেয়া লাগিয়ে 2 বছর বা 3 বছরের জন্য আকামা বানিয়ে দিয়েছে কফিল, এখন ইকামা রিনু হচ্ছে না বা দেশেও যেতে পারছে না, বা দেশে কিভাবে যেতে পারবে সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কিভাবে বৈধ হতে পারি বা বৈধ হওয়ার কোনো রাস্তা আছে কিনা। তো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনি দেশে যেতে হবে বা কিভাবে আপনি বৈধ হতে পারবেন। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। রুখসাতুল আমেল খুরুজ নেহার মাধ্যমে আপনার কফিল কেন ইকামা বানায়, এটার কিছু রিজন আছে। নাম্বার 1, আপনার কফিলের মোয়াসাসাতে যখন আপনার ইকামাটি বানাতে গেলে মুক্তব আমেলের ফি 9600 রিয়াল চলে আসে, তখন সে ভাবে যে এই টাকাটা পেমেন্ট না করে আপনাকে 2 বছর বা 3 বছরের জন্য ইকামাটি বানিয়ে দিবে, ঠিক আছে? শুধু ইকামার খরচটা 650 রিয়াল করে প্রতি বছরে পেমেন্ট করে আপনাকে 2 বছর বা 3 বছরের জন্য একটা ইকামা বানিয়ে দেয়। এই হলো একটা রিজন। আর দ্বিতীয় রিজন হলো যে আপনাকে 2 বছর বা 3 বছর পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এইটাও একটা রিজন থাকে। তো মেন রিজন হলো যে মুক্তবা আমেলের যে পেমেন্টটা সেটা প্রচুর পরিমাণে বেশি আছে, আসে 9600 রিয়াল করে যদি আসে একটা ইকামা ফি, তাহলে এই কাজগুলা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। তো এখন আসি যে আপনার যদি রুখসাতুল আমেল খুরুজ নেয়া লেগে থাকে তাহলে আপনি দেশে কিভাবে যাবেন। আমি বরাবর ভিডিওতে আমি পূর্বের ভিডিওতে বলে এসেছি যে কিভাবে দেশে যেতে হবে। তো আপনাকে দেশে যেতে হলে আপনার রুখসাতুল আমেল খুরুজ নেয়া যদি লেগে থাকে, আপনার আবসার অ্যাকাউন্টে কোনোভাবেই আপনার এই অপশনটা পাবেন না, আপনার খুরুজ লেগে আছে, সেটা পেতে হলে আপনাকে যেতে হবে কুয়াতে। কুয়া থেকে আপনার রুখসাতুল আমেল খুরুজ নাইয়ার প্রিন্ট বের করতে হবে, প্রিন্ট বের করে তারপর টিকিট কেটে দেশে যেতে হবে। এই হলো আপনার দেশে যাওয়ার সিস্টেম। আপনি কিন্তু আবসার অ্যাকাউন্ট থেকে আপনি রুখসাতুল আমেল খুরুজ নাইয়ার ফেভার বের করতে পারবেন না, বা ফাইনাল এক্সিটের এই ফাইনাল এক্সিটের ফেভারটা আপনি বের করতে পারবেন না, বা আপনি দ্বিতীয়বার ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না। যা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার তো ফাইনাল এক্সিট লাগছে না, আমার নাকি রুখসাতুল আমেল খুরুজ নাইয়া লাগানো। রুখসাতুল আমেল খুরুজ নাইয়া যদি লাগানো থাকে তাহলে আপনার আর খুরুজ লাগবে না, খুরুজ ওইটাই খুরুজ। আর একটা হলো তাৎক্ষণিক লাগানো, আর একটা হলো পূর্বে লাগিয়ে রাখা, অগ্রিম অগ্রিম লাগিয়ে রাখা। যেটা অগ্রিম লাগিয়ে আপনাকে ইকামা বানিয়ে দিয়েছে 2 বছর 3 বছরের জন্য, সেটা আপনি 2 বছর বা 3 বছর আপনি বৈধ থাকতে পারবেন। এরপর আপনার ইকামা মেয়াদটি শেষ হওয়ার পূর্বে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। আর যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন বা আপনার এই কামাটি যদি এই ডেট এক্সপায়ার ডেট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন। তো এখন আসি মেন কথায় যে কিভাবে আপনি বৈধ হবেন, বৈধ হওয়ার প্রক্রিয়াটা কি। বৈধ হওয়ার প্রক্রিয়াটা হলো আপনার কফিল কর্তৃত্ব বা আপনার কফিলের মাধ্যমে যদি আপনি রুখসাতুল আমেল খুরুজ নেয়াটি ক্যান্সেল করতে পারেন তাহলে আপনি বৈধ হতে পারবেন। আর রুখসাতুল আমেল খুরুজ নেয়ার মাধ্যমে এই কামাটি কিভাবে বানায় আমি এটুকু বলে রাখি। রুখসাতুল আমেল খুরুজ নাইয়া বানানোর জন্য আপনার যে মুক্তব আমেল পেমেন্টটা, সেই পেমেন্টের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটাকে আপনার কফিল তার এই সিস্টেম থেকে ক্যান্সেল করে দেয় মুক্তব আমেলের মাধ্যমে। ক্যান্সেল করে দিয়ে সেটাকে বলে মালগি, অর্থাৎ আপনার এই কামারটি মালগির মাধ্যমে বানিয়েছে মুক্তব আমেলের পেমেন্ট না করে, শুধু এই কামারটি এই 650 রিয়াল করে প্রতি বছরে দিয়ে আপনার এই কামাটি বানিয়ে দিয়েছে, সেটাকে বলে মালগি। এখন আপনি বৈধ হতে হলে করণীয় কি, আপনি বৈধ হতে হলে আপনার এই মালগি থেকে মুনতাহির ভিতরে চলে যেতে হবে। মুনতাহি অর্থাৎ যে আপনার মুক্তব আমলের পেমেন্ট যে নাম্বারটা সেটাকে আপনি ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ অ্যাভেলেবেল করতে হবে। অ্যাভেলেবেল করার পর আপনি ইকামা রিনিউ করতে পারবেন বা অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন, কাফালা হতে পারবেন, বা আপনি ইকামা বানিয়ে দেশে যেতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। অর্থাৎ আপনি শ্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেছেন, ঠিক আছে? আর আপনি যদি আপনার বর্তমান কফিলের আন্ডারে থেকে আপনি ইকামা বানাতে চান এই রুখসাতুল আমেল খুরুজ নাইয়া ক্যান্সেল করে, তাহলে আপনার যে কফিল আপনাকে আগে 2 বছরের যদি ইকামা বানিয়ে দিয়ে থাকে, তাহলে এই 2 বছরের রসুম আপনার এই এখন এই বছরে ইকামাটি রিনিউ করতে গেলে এই পূর্বের 2 বছরের রসুম চলে আসবে। যদি 9600 রিয়াল আসে প্রতি বছরে, তাহলে বুঝেন যে 2 বছরের কত আসে, সেটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে।
আর যদি আপনি রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া ক্যান্সেল করে যদি আপনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান, তাহলে আপনি যেই রুখসাতে ট্রান্সফার হবেন সেই রুখসার রুলস অনুযায়ী সেখানে আপনার খরচটা আসবে বর্তমান খরচ। পূর্বের যে খরচটা সেই খরচটা সরকার যে ঘোষিত যে বলা আছে যে পূর্বের রসুম মাফ হয়ে যাবে যদি কফিল ইকামা না বানায়, আর আপনি যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার পূর্বের রসুম আপনাকে দেওয়া মানে দেওয়া লাগবে না বা দিতে হবে না, সেটা আপনার পুরাতন কফিলের ঘাড়েই থেকে যাবে। ঠিক আছে, তো সেটা যদি বহাল থাকে তাহলে আপনাকে সেই 2 বছরের রসুমটা দেওয়া লাগবে না। ঠিক আছে, আর যেহেতু আপনার এখানে রোকসাতুল আমেল খুরুজ নেওয়ার মাধ্যমে আপনার ইকামাটি বানিয়েছে, সেখানে কিন্তু একটা দুর্নীতি, এটা কিন্তু একটা এক ধরনের দুর্নীতি বা ক্রাইম। তো সেই ক্ষেত্রে আপনার এই পূর্বের 2 বছরের যে রসুম এই রসুমটা ক্ষমাযোগ্য কি না সেটা এখন বলা যাবে না, কারণ সেটার প্রশ্নটা থেকেই যাচ্ছে। আপনি যখন ইকামা বানাতে যাবেন, ট্রান্সফার হয়ে ইকামা বানাতে যাবেন, তখন যে আপনি বুঝতে পারবেন যে আপনার পূর্বের যে 2 বছর এই রসুম না দিয়ে 2 বছরের ইকামা বানিয়ে দিয়েছে আপনার আগের কফিল, সেই 2 বছরের যে রসুমটা আপনার বর্তমান ইকামাতে আসবে কি না সেটা আপনি ইকামা রিনিউ করতে গেলে আপনি বুঝতে পারবেন, সেটা নতুন কফিলের কাছে গিয়ে হোক বা পুরাতন কফিলের কাছে হোক। পুরাতন কফিলের কাছে থেকে আকামা যখন বানাতে যাবেন তখন তো ওটা 100% মাস্ট বি আসবে, কিন্তু আপনি নতুন কফিলের আন্ডারে যখন যে গিয়ে আপনি ইকামা রিনিউ করবেন তখন পূর্বের যে 2 বছরের রসুম সেটা আসবে কিনা সেটা আপনি এই রিনিউ করার সময় বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন আসি যে আপনি যে ক্যান্সেল করবেন আপনার কফিলের মাধ্যমে, আপনার কফিল কি রাজি থাকবে কিনা বা আপনার কফিল কি এটাকে ক্যান্সেল করে দিবে কিনা সেটাই আপনার সেটাই এখন প্রশ্ন থেকে যায়। আপনার কফিল যদি তার স্বইচ্ছায় বা তার ইচ্ছায় যদি আপনার রুখসাতুল আমেল খুরুজ নাহিয়াটা ক্যান্সেল করে, তাহলে সেখানে আপনার কফিলের খেতাব লাগতে পারে, ওকালা লাগতে পারে, তার সিস্টেম থেকে সে ক্যান্সেল করে দিবে মকতুবা আমলের মাধ্যমে। আর যদি আপনার কফিল আপনার এই রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া যদি ক্যান্সেল না করে, তাহলে আপনার করণীয় কি কিভাবে আপনি বৈধ হবেন? হ্যাঁ, রাস্তা আছে, আপনাকে কোনো একটা মকতবের সাহায্য নিতে হবে, যেটা জাওয়াজাত প্লাস মকতবা আমেলের আন্ডারে যে মকতব খেদামত গুলো থাকে তাদের সাথে আপনি এই কন্টাক্টে যেতে হবে বা তাদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, সেখানে আপনার অনেক খরচ হবে, ব্যয়বহুল খরচ হতে পারে, বা সেটা থার্ড পার্টির মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। তো আপনি কোনো একজন মোয়াক্কেব ধরে বা মকতবের সাহায্যে আপনি আপনার কফিল ছাড়া আপনি এই রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া আপনি ক্যান্সেল করতে পারবেন, সেখানে আপনার খরচ হবে। আর যদি আপনার কফিলের মাধ্যমে ক্যান্সেল করাতে পারেন তাহলে সেখানে আপনার খরচ খুবই কম হবে বা নাও হতে পারে আপনার, সেটা আপনার কফিল বুঝবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে রুখসাতুল আমেল খুরুজ নাহিয়ার ইকামা কিভাবে বানানো হয় এবং কিভাবে দেশে যেতে পারবেন বা কিভাবে আপনি বৈধ হতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।